বন্ধুরা, এই যে কফিটা দেখতেছেন এটা হচ্ছে আইস রোজ লেটে, আর এই রেসিপিটা হচ্ছে 16 অঞ্চের কাপের ভিতরে। তো 16 অঞ্চের কাপের ভিতরে একটা পারফেক্ট আইস রোজ লেটে কিভাবে বানাতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা রাখি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শিখে নিবেন যে কিভাবে 16 অঞ্চের কাপের ভিতরে আইস রোজ লেটে বানাতে হয়। তো চলেন আমরা আমাদের রেসিপিতে ফিরে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম, সৌদি আরব রিয়াদ সিটি বারিস্তা FNB অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটা ভালো রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আইস রোজ লেটে। তবে আইস রোজ লেটের জন্য যে কাপটা আমি ব্যবহার করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে 16 অঞ্চের একটা কাপ। আর 16 অঞ্চের কাপের ভিতরে কিভাবে আইস রোজ লেটে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এর আগের যে রেসিপি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা রেসিপি ছিল 12 অঞ্চের কাপ, 1 শট এসপ্রেসো। আর ছিল এর আগে আরো একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আইস রোজ লেটের, সেটা ছিল সস দিয়ে বানানো। আজকে আমি আপনাদের দেখাবো সিরাপ দিয়ে, এটা হচ্ছে রোজ সিরাপ। এই সিরাপ দিয়ে কিভাবে হচ্ছে একটা ভালো মানের লেটে বানানো যায় সেটা আপনাদের দেখাবো। তো চলেন আমরা আমাদের রেসিপি শুরু করি কথা না বাড়িয়ে। তো আমাকে এই যে আইস রোজ লেটের জন্য এটা হচ্ছে 16 অঞ্চের কাপ, মনে রাখবেন এটা কিন্তু 16 অঞ্চের কাপ, 12 অঞ্চের না, 16 অঞ্চের কাপ। 16 অঞ্চের কাপের জন্য এই যে রোজ সিরাপ, আমি হচ্ছে 4 পাম রোজ সিরাপ ইউজ করব। তো চলেন আমি 4 পাম রোজ সিরাপ ইউজ করে নিই। 1 পাম, 2, 3, 4, এই যে 4 পাম রোজ সিরাপ আমি নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব আইস, দিয়ে দিচ্ছি আইস। আইস দিয়ে নিলাম, তারপর এই যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিলাম দুধ। এখন আমি বানিয়ে নেব আমার স্পেসো আইস রোজ লেটের জন্য স্পেসো। বন্ধুরা, আইস রোজ লেটের জন্য 16 অঞ্চের কাপে আজকে আমার রেসিপিটা, 16 অঞ্চের কাপের জন্য আমার ডাবল শট স্পেসো প্রয়োজন, সেই জন্য আমি ডাবল ফটো ফিল্টার নিয়ে নিলাম। আর অবশ্যই এই ক্ষেত্রে স্পেসো ভীমের পরিমাণ যদি আপনি ইটালিয়ান স্টাইলে বানান সে আগেরটাই 18 গ্রাম, আর যদি আমেরিকান স্টাইলে বানান তাহলে 15 গ্রাম লাগবে। তো আমরা 18 গ্রাম নিয়ে বানাবো। তো দেখেন আমরা শুরু করে দিই। এই যে আমি নিয়ে নিলাম 18 গ্রাম স্পেসো পাউডার। এখন এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিব। অবশ্যই মনে রাখবেন এই এইটা দিয়ে কিন্তু বাড়ি দিবেন না, সব সময় কিন্তু এই সাইড দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আমি সেট করে নিলাম খুবই সুন্দরভাবে। এখন আমি এটাকে ডাবল শট স্পেসো বানিয়ে নিব। ডাবল শট স্পেসো বানানোর জন্য আমাকে এই যে ডাবল যে ইতে আছে বাটনটা আছে ডাবল বাটনে, ডাবল স্পেসো বাটনে আমাকে ক্লিক করে একবার রিফ্রেশ করে নিতে হবে। তারপর এই যে আমি ডাবল স্পেসোর জন্য 2টা কাপ নিয়ে নিলাম সিঙ্গেল সিঙ্গেল ভাবে। তো এই যে ডাবল স্পেসো আমি নিয়ে নিলাম, এই যে কত সুন্দর কত ভালো একটা স্পেসো হচ্ছে সেটা আপনারা দেখতেই পারতেছেন। অবশ্যই স্পেসো বানানোর সময়, ভালো স্পেসো বানানোর সময় কিন্তু আপনাকে টাইম লক্ষ্য রাখতে হবে যেন 18 থেকে 25 সেকেন্ডের মধ্যে হয়ে যায় এই স্পেসোটা। তো এই যে আমি 2টা ডাবল স্পেসো নিয়ে নিলাম দেখতেছেন। এখন এটাকে আমি এই যে রোজ আইস মিল্ক নিয়ে নিলাম, এখন এখানে আমি আমার স্পেসোটা দিয়ে দিব, যে স্পেসোটা আমি বানিয়েছি সেই স্পেসোটা আমি দিয়ে দিব। ডাবল শট স্পেসো অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, কিন্তু ডাবল শট স্পেসো দিতে হবে 16 অঞ্চ কাপের জন্য। আমি কিন্তু 16 অঞ্চ কাপের জন্য আজকের এই রেসিপিটা দেখাচ্ছি। এই হয়ে গেল আমার আইস রোজ লেটে।
বন্ধুরা আরো একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে আইস রুজলেট খাওয়ার সময় কিন্তু অবশ্যই অবশ্যই এই যে নিচে যে সিরাপটা, এই সিরাপটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যত নেড়ে চেড়ে মিক্স করে নিতে পারেন, অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর না হয় কিন্তু এই যে রোজের যে ফ্লেভারটা, রোজ সিরাপের যে সুইটটা, এটা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে সময় নিয়ে নেড়ে নিবেন। ওয়াও, বন্ধুরা কিভাবে বারো ইঞ্চির কাপে কফি বানাতে হয়, কিভাবে 16 ইঞ্চের কাপে কফি বানাতে হয়, একে একে কিন্তু আপনাদের সবকিছুই দেখাচ্ছি। আর প্রতিটা রেসিপি কিন্তু ইন্টারন্যাশনাল মান সম্পন্ন। অবশ্যই আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন যে কোন কোন যে তাপের জন্য, 12 ইঞ্চের তাপের জন্য কত কতটুকু দুধ দিতে হবে, কতটুকু রোজ সিরাপ দিতে হবে, 16 ইঞ্চের তাপের জন্য কতটুকু দিতে হবে, এগুলো কিন্তু আপনাদের মনে রাখবেন। বন্ধুরা আমার এই নতুন